আমি গত 23 তারিখে আপনাদের সাহারাতলা নিমতলা বলছি, আমি আজকে নতুন করে নিমতলা শুনলাম, কিন্তু আমার অল্প বয়স থেকে আমি সাহারাতলাই শুনি। যাই বা হোক, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। বসার মতো যদিও আপনাদের কাছে সিস্টেম না থাকে, তবে আপনাদের আওয়াজটা বহন করবে। তাই বর্তমান সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলওয়ালারা এরা যে কেমন করে জেনে নিছে কোথায় থেকে কোথাতে প্রোগ্রাম, আইসা আপনার বললার মতন করে ঘেরে নিয়ে আপনারাকে অসুবিধা করে দিচ্ছে। তো জায়গাও বেচারারাও বহু দূরদূরান্ত থেকে চলে আসছে, বুঝতে পারলেন? আমি কিছু কিছু ছেলেকে চিনি, কার বাড়ি রায়গঞ্জ, কার বাড়ি দোমোহনা, কার বাড়ি বিহার, এরা কিভাবে কিভাবে খবর সংগ্রহ করে নিচ্ছে। তো এখন এত দূর থেকে একটা ছেলে যদি একটু রেকর্ডিং করবো বলে আসে, আর তাদেরকে যদি আমরা বার করে দিই, এটাও এক বড় দুঃখজনক। আর আপনাদেরও সমস্যা হচ্ছে, অসুবিধা। তো যদি আমরা একটা কথা জানি, আমাদের সাধারণ প্রবাদ বাক্যে একটা কথা আছে যে নিজের ক্ষতি না করলে পরের উপকার করা যায় না। তো যদিও আপনাদের দেখতে একটু অসুবিধা হয়, তবে আশা করি শুনতে অসুবিধা হবে না। সেহেতু আপনারা একটু জায়গা মতো বসুন, জায়গা না পেলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আর আমাকে দুটো কথা বলার সুযোগ দিন। يقتل في سبيل
سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تصورون. من بنى لله مسجدا بنى الله له قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة.